আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে দীর্ঘদিন ধরে কোনো গিওয়ে নাই, কোনো আনবক্সিং নাই, তাই চলে আসলাম নতুন একটা TWS এর গিওয়ে নিয়ে এবং আনবক্সিং নিয়ে। আজকের ভিডিওতে আমরা আনবক্স করব TWS 530, আর এটি থাকবে আজকের গিওয়েতে। এই TWSটি অসাধারণ একটা TWS বাজেটের মধ্যে, তো এটি পাওয়ার জন্য বা জেতার জন্য, এটি রিভিউ দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গিওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি ভিডিওর মাঝে আপনাদেরকে বলে দিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আসিফ, আপনারা দেখছেন ওয়ানটেক এলটিডি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও বেশি বড় করছি না, আমরা সরাসরি চলে যাব আনবক্সিংয়ে। আনবক্সিং করার পরে এটির ছোট একটি স্পেসিফিকেশান অথবা ছোট একটি রিভিউ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, তারপরে থাকছে গিওয়ে। তো চলুন যাওয়া যাক আনবক্সিংয়ে। আমাদের TWSটি থাকছে একবার ইনটেক প্যাকেটে, চলুন এটা খোলা যাক। খোলার পরে আমরা সবার প্রথমে দেখতে পাবো আমাদের TWSটি। এটি হচ্ছে আমাদের TWSের যে পাওয়ার ব্যাংক বলে বা পাওয়ার কেস, এটি হচ্ছে আমাদের পাওয়ার কেস। দেখতে অনেক সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির। থাকছে আমাদের দুটি ইয়ারবাডস, যেটির বিল্ড কোয়ালিটি অনেকটা ভালো, অনেক সুন্দর, অনেক ছোট, কানের সাথে অনেক সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। এটি পাওয়ার কেসে বসিয়ে দিলে আমাদের ইয়ারবাডসটি চার্জ হতে শুরু করে দিবে। বক্সের ভিতরে আরও যা যা থাকছে, থাকছে দুই সেট ইয়ারবাডস, যেটা আমরা আমাদের কানের সাইজ অনুযায়ী অ্যাটাচ করে নিতে পারবো বা ইউজ করতে পারবো। সাথে থাকছে একটি সি টাইপের পাওয়ার কেবল। অনেক অসাধারণ একটা বিষয় যে এই বাজেটে সি টাইপ পাওয়ার কেবল পাচ্ছি। থাকছে একটি মেটাল হুক, এবং তার সাথে আমরা পেয়ে যাব বক্সের ভিতরে একটি ইউজার গাইড। আনবক্সিং আপনারা দেখে নিলেন, আশা করি আনবক্সিং আপনাদের ভালো লেগেছে। তো আমাদের এই অসাধারণ TWSটি সত্যিই কিন্তু অসাধারণ, মানে এটা যদি বিল্ড কোয়ালিটি এবং লুক নিয়ে কথা বলি তাহলে এটির বিল্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম, অনেক ভালো। আর এটির যদি লুক নিয়ে কথা বলি তাহলে মানে অসাধারণ, অসাধারণ একটা, মানে সবচেয়ে ইউনিক। আপনি কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে একটা ভাব দেখাতে পারবেন এটি নিয়ে। আর অনায়াসে এটির সাথে যে হুকটা পাওয়া যাচ্ছে, এই আমাদের এই হুকটি কিন্তু এখানে দিয়ে আপনি আপনার প্যান্টের সাথে ঝুলিয়ে রাখতে পারবেন, দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগবে। আর এই প্রথম আমি দেখলাম কোনো এত বাজেট ফ্রেন্ডলি একটা TWS-এর সাথে সি টাইপের কেবল দেওয়া হয়েছে, মানে সি টাইপের চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। তো এইটি কিন্তু অনেক ভালো একটা বিষয় যে আমরা সি টাইপের চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছি এখানে। এটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তাহলে আপনি এই বাডস দুটি থেকে প্রায় 4-5 ঘন্টার মতন ব্যাকআপ পেয়ে যাবেন। এই বাডস দুটি আপনি 10 মিনিট চার্জে দিয়ে 1 ঘন্টা গান শুনতে পারবেন। আর এই বাস দুটিকে আপনি পাওয়ার কেসের মাধ্যমে 4 বার ফুল ব্যাটারি করতে পারবেন। এই TWS-টি আপনি ফুল ব্যাটারি করতে পারবেন মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে, অনেক কম সময়ের মধ্যে আপনি এটিকে ফুল ব্যাটারি করে ফেলতে পারবেন। তো এটির বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অনেক অসাধারণ, অনেক সুন্দর। এটির সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি শুনে আপনার মনেই হবে না, মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটির দাম মাত্র 1300 টাকা। তো এটির সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়েছি আমি, অনেক ভালো বেস কোয়ালিটি ছিল। আমি এই TWS-টি ব্যবহার করে একটু গেমিং করেছিলাম, যেহেতু এটি একটি ব্লুটুথ ইয়ারফোন সেহেতু লেটেন্সি থাকবে, এটাই স্বাভাবিক। তো গেমিংয়ে বেশি লেটেন্সিটা আমি খেয়াল করলাম, মানে আপনি যদি ভালো একজন গেমার হন, মানে প্রো টাইপের গেমার হন, তাহলে আপনার কাছে এই লেটেন্সিটা খুবই বেশি বুঝতে পারবেন আপনি। তাছাড়া আপনি যদি টুকটাক গেমিং করেন তাহলে আপনার কাছে লেটেন্সিটা তেমন মনে হবে না। আর আমি এটি দিয়ে অনেকক্ষণ ধরে ভিডিও গান দেখলাম, গান শুনলাম, তো ভিডিও গান দেখার ক্ষেত্রে বা ইউটিউব দেখার ক্ষেত্রে, গান শোনার ক্ষেত্রে লেটেন্সিটা খুব একটা ফিল করা যাচ্ছে না। তো এটি অবভিয়াসলি কোনো গেমারদের জন্য না, মানে প্রো গেমারদের জন্য না, এটি আমাদের গান শোনার জন্যে, ইউটিউব দেখার জন্যে, এগুলোর জন্যে। আর এটি দিয়ে আপনি কথা বলতে পারেন অনায়াসে, রুমের ভিতর থেকে কথা বললে আপনার কোনো সমস্যাই হবে না, আপনি বাইরেও এটি দিয়ে কথা বলতে পারবেন। তবে যদি রাস্তাঘাটে বেশি থাকেন, মানে গ্যাঞ্জামের ভিতরে বেশি থাকেন, তাহলে এটি দিয়ে কথা বলতে একটু সমস্যা হবে। একটি দামি TWS-এর মতন এটিতেও আপনি টাচ করে আপনার প্লেলিস্টটিকে কন্ট্রোল করতে পারবেন। একবার টাচ করলে আপনার গানটি প্লে বা পুশ হবে, এবং ডাবল টাচে আপনার গানটি, আপনার মিউজিকটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো এবার আসা যাক আমাদের আজকের গিওয়ের পালায়। তো গিওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন, কীভাবে জিতে নেবেন আমাদের TWS 530 এটি।
তা আজকের গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে ওই তো সেম আগের মতন সিস্টেম থাকছে, আগের মতন রুলস থাকছে। আমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে। তারপরে নিচে কমেন্ট করে জানাতে হবে আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন। এই তিনটি কাজ সম্পূর্ণ করা মানে আপনার গিভওয়েতে পার্টিসিপেট করা হয়ে গেছে। দেন আমি আজকের এই ভিডিওটি রেজাল্ট ঘোষণা করব 30 তারিখে। এই জুনের 30 তারিখে রেজাল্ট পেয়ে যাবেন। সেই রেজাল্টে আমি একজন উইনার পিক করব অটো কমেন্ট পিকার থেকে। দেন তার সাথে আমি কন্ট্যাক্ট করে নেব, তারপরে এই এয়ারবাডসটি আপনার ঘর অবধি পৌঁছে দেব আমি আমার দায়িত্বে। তো এই হচ্ছে সিম্পল বিষয়, গিওয়াতে পার্টিসিপেট করা অনেক সোজা। জাস্ট ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন। খুবই সিম্পল রুলস, তবে এই রুলসের মধ্যে যদি আপনি কোনো একটা ফলো না করেন তাহলে কিন্তু আপনি মানে শুধু শুধু কমেন্ট করা হবে কিন্তু আমাদের গিওয়াতে পার্টিসিপেট করা আপনার হচ্ছে না। তো অবশ্যই মনে করে দেখে নেবেন তিনটা কাজই আপনি করেছেন কি না। আর এবার যদি কথা বলে এটির প্রাইস সম্বন্ধে বা এটি কোথায় পাবেন, তো এটির প্রাইস আমি আমার ভিডিওতে একটু আগে বললাম যে এটির প্রাইস হচ্ছে 1300 টাকা। আর এটি আপনি পেয়ে যাবেন গিয়ার পিকার থেকে। আমি গিয়ার পিকার থেকে অর্ডার করেছিলাম, মাত্র 1300 টাকা প্রাইস পড়েছে। তাদের ওয়েবসাইট থেকে যদি আপনি এটিকে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। বাই লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, তাদের ফেসবুক পেজের লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও সবার ভালো লেগেছে। আর অবশ্যই গিওয়াতে পার্টিসিপেট করবেন সবাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, লাভ ইউ, বাই।